শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো কালকে তো বর্ধাম গেছিলাম, সবাই দেখছেন। তো বর্ধামের খরচটা খুব সুন্দর হয়েছে, মানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে নামছে। আর হচ্ছে মানে যা যা আইটেম করছিল, আইটেম বলতে দুধ কলা এই আইটেম করছিল, আর হচ্ছে চিড়ামুড়ি দুধ কলা এই, আর হচ্ছে খিচুড়ি। তো সব কিছুই খিচুড়ি আসলে মানে দুধ কলা তো ওটা ভালো হবেই, ওটা তো আর মানে খারাপই কিছু নাই। তো খিচুড়িটা যে ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল মানে বলার কথা না, মানে মুখে মানে আটকে রয়েছে, এত ভালো হয়েছিল। তো সব কিছু অনেক ভালো হয়েছে, তার খরচের সব কিছুই ভালো হয়েছে। তো তাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, আর দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন, সে যেন স্বর্গবাসী হন। তো আমরাও আশীর্বাদ করি। তো ওই যে এখন সকালবেলা আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি, ভাবলাম যে সকালবেলা আপনাদেরকে একটু আমাদের চারপাশটা দেখাই। শীতের সকাল, আশা করি ভালো লাগবো। সর্ষে তো কৃষ্ণ সর্ষে অনেক ভালো হয়েছে, বুঝে গেছে পরে নাই তাও। এই যে কয়টা আর আমার ক্ষেতের সর্ষে পইরা শেষ, এই জীবন যত ব্যাগ পড়ে গেছে গা শস্য, তো গুটি কো পড়ছে, তো গুটি পড়েই নাই। এই যে আর এই যে এনে একটু পড়ছে, আর আমাকে দেখে জেনতে হালে পড়াই, আর ওই জুমুরে পড়া খালি পড়া শস্য। এই যে এই সাইড তো পুরো শস্য পড়ে গেছে গা, মানে এই সাইডে মনে হয় এতটুকু জায়গা মনে হয় 5 কেজি 10 কেজি শস্য হইব না। আর ওই মাঝখানে একটু খাড়া আছে, আর যে ক্ষেত এটা এই ক্ষেত নেব না, এটা তো এটাই হইব না, এটা ওর আগে মনে হয় 10 এর শস্য হইব। আর কালকে হইলো ওই যে যখন তো ভাবছিলাম তো খামোই না, তো সবাই জোরাজুরি করলো, তো তাই মশাই বললো, মা বাবা বললো। তো আমি আর কৃষ্ণ তো চিন্তা করছি এই জায়গা থেকে আমরা খেয়ে গেছি আর খামো না, কারণ ওই খাবার আমাদের গলাতে নামবে না। তো তাই মশাই কইলো যা হয়েছে তো ওই সই, তখন আর না খেয়ে কি করবা, না খেয়ে গেলে আর অটলের হইলো, আর ই হইলো মানে এমনভাবে বললো যে এন থেকে যদি সবাই আইসা, যদি কেউ না খেয়ে যায় তাহলে অটল শান্তি পাবো না, মানে এটা আসলে মানে ভালো হয় না, মানে ভালো দেখায় না। তার জন্য আর কি খাওয়া দাওয়া করে যাইছে, কি করবো সবাই বলতেছে। আমার তো খাওয়া দাওয়ার মানে কোনো খাওয়া দাওয়া তো একটা মানুষের শখ, মানে আজকে যদি অটল দাস যেমন দিদি মানে মামার বাড়ি দিদি আছে, সে কিন্তু বুড়ো হয়ে গেছে, ওই যে আসার সময় দেখাইলাম যে কালকে রাস্তায় যে দেখাইলাম, তো সেও বুড়ো হয়ে গেছে। আজকে যদি সে মানে সেই যাইতো তাইলে কিন্তু অটল দাঁড়া আমাকে বলতো অনেক ফুর্তি করে কাজ কাম, আগে যে কাজ কাম করতাম, তারপরে খাওয়া দাওয়া, তারপরে দুই দিন থাকে হইতাম, যে থাকতাম না তা না, দুই দিন থাকে হইতাম, আমাকে ব্যাপারি দিত না দাদা, দাদা এমন একটা মানুষ আছিল ব্যাপারি দিত না। তো থাকবার তো মানে দূরস্থান, যাবারই মন চায় না, যাবো কেমনি, মানে হ্যাগোর সামনে যে আমরা খারমো হ্যাগো আরো বেশি কষ্ট লাগে। তো যাই হোক, কষ্টের কথা আবার আমি না। তো অনে আজকে হলো দাদা মরছে, 17 দিন হয়ে গেছে, তখন আস্তে আস্তে সবাই ভুলে যাইব, আমরাও ভুলে যাবো আস্তে আস্তে, আর মনে করার কি করুম, আর মনে করার চেষ্টাটা খুব কম করুম, কারণ মনে করলে ভালো লাগে না ওইরকমভাবে। তো আপনারা সবাই ওদেরকে ভালোবাসেন, অনেক আশীর্বাদ করছেন, দোয়া করছেন, তো আপনাদের মানে মানে বলার ভাষা নাই, আপনারা যেভাবে নূপুরের পাশে দাঁড়াইছেন। তো এই যে আমরা কোন দিয়ে আইছি দেখছি, এখন তো বিজা মুগা যে অবস্থা, এ এ কি অবস্থা। আজকে মনে হয় রোদ উঠবো না, না কালকে তো রোদ উঠতো না, তো তাও মোটামুটি ভালোই রোদ উঠছে। শালি
এটা হলো মূলা গাছ, মূলা গাছে এই শস্যের মতো ফুলাইছে। এই যে মূলা, তো আমরা হাঁটতে হাঁটতে কথা কইতে কইতে এই যে পশ্চিম পাশে এসে পড়ছি, তো ভাবলাম যে হালি ক্ষেতটা একটু দেখে যাই। আমার হালি ক্ষেতটা হলো মরে যাইতেছে, বুঝতে পারলাম না কি জন্য। আমরা হাঁটতে হাঁটতে মানে আজকে আমার গ্রামে 4-5টা খালি হাঁটাহাঁটি করতেছি, কারণ ভালো লাগতেছে না, তার জন্য সকালবেলা হাঁটাহাঁটি করতেছি। এবার কৃষ্ণ আছে, ইমরান আছে, আমরা সবাই হাঁটাহাঁটি করবানছি সকালবেলা। সকালবেলা হাঁটাহাঁটি করলে আসলে সকালবেলা উঠলেও মনটাও ভালো লাগে, তো এরকম অত মানে খারাপ লাগে না। আর যদি সকাল 9-10টা উঠা নয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে সকালে উঠে, তার জন্য আমরা সকাল সকালে উঠি। এই ক্ষেতটা লেখাও হয়েছে আসল না, এই এই দেখ কত শেষ হয়েছে, কত সুন্দর কুয়াশা পড়ছে। তো আজকে রোদ উঠবো না, তো আমাদের সাথে আপনারা একটু ঘোরাঘুরি করেন সকালবেলা, তো মনটা ভালো লাগবে। আচ্ছা, আমার বাড়ির ব্যাকটেরিয়া দিয়ে দুটা বছরে ছয়বার, এই তোরা নাকি খাওয়ান না দিদি? ওই কালকে খিচুড়ি মিছু দিয়ে দিছি, তো খাও তাকে জায়গা খেলাম গেল না এতবার করে। দুই বেলা ওই যে মামার বাড়ির দিদি অরলদার, হ্যাঁ কালকে কইলাম তাহলে যে করেন দেখেন থাইকেন, কয় না 15 দিন তো রইলাম, কালকে জামগা বেঁচে মনে হয়। তো আমরা তো বাড়িতে গেছিলাম, ঘুরে ঘুরে আসছি, এখন আবার লিখন বলতেছে কাকা আমার আজকে বই দিব, নমানোকে নও বইটা নিয়ে আসি গে। তো আমি আর কৃষ্ণ আইছি বই নিবেন নিগে, ওইছি স্কুলে যাই, এমনিতে স্কুলে যাওয়া হয় না, প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি। আসলে প্রাইমারি স্কুলে যা যতটা স্মৃতি, প্রাইমারি স্কুল হাই স্কুল অনেক স্মৃতি, তো আসলে স্কুলে গেতে অনেক ভালো লাগে। তো চলেন একটু স্কুলে যাই, স্কুলে যাই লিখনের বই দিয়ে নিয়ে আসি, দেখি দেয় কি না। বই কালকেই দিছে না লিখন? ও বই কালকে দিছে, আমরা তো বর্তমান ছিলাম। লিখন তো রুল কত হয়েছে? আজকে রেজাল্ট নিয়ে হোম স্কুল
ওই যে স্কুল দেখা যায় লেখা আমার কুইজ তারা স্কুলে পড়ে নে কাকা আমরা আলেজি স্যারের কাছে যাব শুনান আমি প্রাইভেট পড়ব ও হ্যাঁ প্রাইভেটে পড়বা আচ্ছা তেল যাই স্কুলে যাইছিলাম আমরা দেখি স্কুলে যাব একটু দেখাই পোলা পান্ডলা পান আসছে কিনা বা সারে আসছে কিনা আমরা স্কুলে এসে পড়ছি লিখন লিখন আমরা বই নিয়ে এলাম বই দিয়ে একটু দেখাও নতুন বই দি তোমার রোল কত হয়েছে শুনছ দশ হয়েছে এটা কি বই বাংলা বই বিজন দেখ তোমার জায়গাটা জাগাই দিছে নতুন বই পাইলাম কি খাইবা কও কি খাইবে এ সিপ আছে ওই সিপ আছে খাইবে কি স্কুলে গেলে ঠিক আছে করে দিলো স্যারে লিখন স্কুলে কইলাম যে পিসা তো এই অবস্থা হয়েছে তার নিজে আরে হবে না জানুয়ারি মাস থেকে প্রথম থেকে তোমরা দোকানে হ্যাঁ এই যে ইটি নিয়ে গেলাম চিপস টিপস আর হচ্ছে ওই যে লটারিতে বাসি বাসি কোনটা মানে বাসি গো তো লটারিতে আবার বাসি বাসি ওই যে বাসিটা সুন্দর আছে বাসি না এটা হারমোনি হারমোনি না দেখো বাসি বাসি বাজা দি কেমন এটা এই যে পাঁচ টাকা যে পয়েন্ট আছে তো এটাই হলো পাইছি লসাইতে পাইছি আর বইটা হয়তো নিয়ে আসে আস হয়ে গেছে বাড়িতে যাই বুঝে যাই কি করি আর তার কি কি বই দিছে লিখন ও তো মেলা দিয়ে দিছি তো বই না হাকা তিন দেয় খাইছ না চিপ চিপ আমাকে দিবা না কাকা পুতুল পাওয়া গেছে অন পাওয়া না অন পাওয়া না মানে মাইটি চিপ সিরবি তুমি তো আমরা বই টই নিয়ে বাড়িতে এসে বললাম অন জানে খাওয়া দাওয়া করবো খিদা লেগে গেছে গা নয়টার মতো বাজে আর কি গরম করছো খিচুড়ি দেখ কি করো ল খেয়াল খিদা খিদা লাগে গেছে তুই করো বস খাওয়া করে নাও এই জন্য বহ ওটা ওই ওই জায়গায় থাক আমি একটু পরে বসি তো যে কালকে যে খিচুড়ি আর এই দুধ তো ফিরে যে না দুধ বার করার কথা মনে নাই তো যাই হোক তাহলে যদি ওই যে দুপুরে ওটা একটু পরে বের করে ওটা ওটা দুপুরে খাওয়া যাবে না আর কি তাই না আর তাহলে খিচুড়ি খাও ওরা কথা যেহেতু মনে নাই দুধ বার করার কথা
কেজে কি মনে হচ্ছে বাবু হ্যাঁ হ্যাঁ হইছে আজকে ধরে মুড় নেই জানো খাইলি আছে কি কি মনে হচ্ছে এই খিচুড়ি ভালো হইছে কারণ খিচুড়িটা ভালো হয়েছে তাই না খেতে লেগেছে।